আমরা কখনো ছোটবেলায় এরকম ধরনের পরিবেশ দেখিনি। আমি তো পজিটিভ দেখি, অনেকেই আবার বলছেন যে কত আন্দোলনই তো কিছু হয় না, কিন্তু এবার যেটা যা দেখলাম তাতে মনে হচ্ছে তো একটা না একটা কিছু আমরা ভালো কিছুর মানে যে এক্সপেক্টেড রেজাল্ট হয়তো আমরা নিশ্চয়ই দেখতে পাবো। আর কি বলবো, দুর্ভাগ্য সেই মেয়েটি যে এরকমভাবে অকালে চলে যেতে হলো, তার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করব। মুঠোটা খুলেছি আর ফোনটা ঢুকেছে, আনন্দগুলো বেরিয়ে গেছে, ফোনটা ঢুকে গেছে, এখন পৃথিবীটা মুঠোর মধ্যে দেখতে পাই, কিন্তু কিছুই মনে হয় না যে আর সেই দেখার মধ্যে সেই ব্যাপারগুলো যে খুব একটা আনন্দ পাই তা না। এই মুহূর্তে আমাদের সঙ্গে এমন একজন রয়েছে যিনি আপনাদের সকলের প্রিয় এবং তার মুখে সবসময় একটি হাসি সর্বদাই রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে দোলনদি। প্রথমেই বলবো, দোলনদি কেমন আছো? ভালো আছি, এবার একটু একটু খারাপও আছি। খারাপ থাকাটা কেন কেন খারাপ কেন আছো? পারিপার্শ্বিকতাটা একটু খারাপ রাখে, আমি খুব পজিটিভ মাইন্ডেড, তাও চারদিকে নেগেটিভিটি মাঝে মাঝে একটু ধাক্কা তো লাগেই। বলছো পজিটিভ থাকো বা পজিটিভ রাখো, তো এই যে পজিটিভ থাকাটা কিভাবে এত সব কিছুর মধ্যে হয় না, চেষ্টা করতে হয়, কারণ কি বলবো ওটা খুব কঠিন জিনিস, লোকে ভুল বোঝে, ভুল ভাবার সুযোগ তৈরি হয়, কিন্তু এটা এটা তো চেষ্টা করতে হবে, তো যেভাবে আমার তো কাজটা করতে হবে আলটিমেটলি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কাজটা তো করতে হবে, কাজে প্রভাব পড়লে কেউ ক্ষমা করবে না। পাশের বাড়িতে আগুন লাগলে তার তাপ তো আমার ঘরে ঘর বাড়িতেও এসে পড়বে না, আর এটা তো একটা বিচ্ছিরি যা ঘটনা ঘটেছে, ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত এই হচ্ছে, এই দিয়েই খাচ্ছি, এ দিয়েই শুচ্ছি, এ দিয়েই গল্প হচ্ছে, এ দিয়েই কথা হচ্ছে, এই দেখছি, আর কি বলবো বলো। মেয়ে হয়েও মানে বলতে এটা মানে খুব দ্বিধাবোধ হচ্ছে, যে এছাড়াও আমরা আর আরও কিছু কথা আমাদের কানে এসেছে যে এই যে নাইট শিফট ক্যান্সেল করে দেওয়ার। দেখো এগুলো সব এখন একটা এমন একটা পরিস্থিতি না, এই পরিস্থিতিতে এখন অনেক কথা হবে, এগুলো কোনোটারই সার্বত্তা আছে বলে আমার মনে হয় না, একটু ধৈর্য ধরতে হবে, যদিও এই পরিবেশে ধৈর্য ধরাটা খুব ডিফিকাল্ট। আস্তে আস্তে নিশ্চয়ই আমরা আশা করছি, এতটা যখন তোলপাড় হয়েছে আমরা কিছু না কিছু, আমি তো পজিটিভ দেখি, অনেকেই আবার বলছেন যে কত আন্দোলনই তো কিছু হয় না, কিন্তু এবার যেটা যা দেখলাম তাতে মনে হচ্ছে তো একটা না একটা কিছু আমরা ভালো কিছুর মানে যে এক্সপেক্টেড রেজাল্ট হয়তো আমরা নিশ্চয়ই দেখতে পাবো। আর কি বলবো, দুর্ভাগ্য সেই মেয়েটি যে এরকমভাবে অকালে চলে যেতে হলো, তার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করব। জানি না সে কী এমন খারাপ কাজ করেছিল যে যার জন্য এইরকম একটা ঘটনা তার সাথেই হলো, খুব দুঃখজনক। এবং তোমার এই সব কিছুর মাঝখানেও তোমার কাজ, কাজের মাঝখানেও তোমার যেই যে নিজেকে নিয়ে সর্বদা ঠিকঠাক থাকা এবং পজিটিভ থাকা যেটা বলতে হয়, এটা কীভাবে তুমি ম্যানেজ করো, কীভাবে এর কোনো আমি পদ্ধতি বলতে পারবো না। দেখো এই সব কিছু তো আমার মনের ভেতর ঘুরছে, কিন্তু তার মাঝখানেও তো আমাকে শুটিংটা করতে হচ্ছে, এবং এই শুটিংয়ের ফলে যে মানে প্রোডাক্টটা আমরা দিচ্ছি সেটা দর্শকদের কাছে পৌঁছতে হচ্ছে, এটা দেখে দর্শকদের একটু হলেও আমাদের আনন্দ দিতে হচ্ছে। সো আমি যদি নিজে সেই আনন্দটা প্রেজেন্ট করতে না পারি, তাহলে সেই আনন্দটা কী করে লাভ করবে, সেই কথা মনে করে থাকতেই হয় ভালো। এবং আমরা দেখছিলাম যে বিশ্বকর্মা পুজোর একটা প্রোমো শ্যুট হচ্ছে, তো কী হচ্ছে বিশ্বকর্মা পুজোয় আমরা ছোটোবেলায় দেখতাম ঘুরি উঠছে, তো ছোটোবেলার সব কিছুই তো আস্তে আস্তে হাওয়া হয়ে যাচ্ছে, স্মৃতি হয়ে যাচ্ছে, মানে এখন সেটা ইউজুয়াল হয় না, মানে ওটাকে স্মৃতি হিসেবে আনলে আমরা খুব আনন্দ পাই, সেই যা হয় বিশ্বকর্মা পুজোতে ঘুরি নিয়ে নানা রকম মজা ইভেন্ট হবে, এইসব হচ্ছে, তারই প্রমোশন চলছে। এবং এছাড়াও এই যে তুমি বললে ছোটোবেলার কোনো সবই আর কি থিতিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে মানে তুমি কী কী মিস করো বা কী কী মনে হয় যে এগুলো যদি সচল থাকতো বা এগুলো যদি হতো তাহলে আরও ভালো হতো? সবই মিস করি সব, তাই বলে কি পৃথিবীটা এগোবে না? হাতের মধ্যে মুঠোয় বন্দি যখন ফোন এসে গেছে তখন আমাদের জীবনের অনেক কিছুই আনন্দগুলো মুঠোর থেকে বেরিয়ে গেছে, ওই মুঠোটা খুলেছি আর ফোনটা ঢুকেছে, আনন্দগুলো বেরিয়ে গেছে, ফোনটা ঢুকে গেছে, এখন পৃথিবীটা মুঠোর মধ্যে দেখতে পাই, কিন্তু কিছুই মনে হয় না যে আর সেই দেখার মধ্যে সেই ব্যাপারগুলো যে খুব একটা আনন্দ পাই তা না। ছোটোবেলার পুজো একটা অন্যরকম পুজো ছিল, শিউলি ফুল এখন খুঁজতে যেতে হয়, যদিও আমি বাড়িতে টবের ওপর লাগিয়েছি কিন্তু আমার বাড়ির উঠোনে শিউলি ফুল ছিল, সেই ফুলের মালাও গাঁথতাম আমি, এখন তো সেগুলো অতীত স্বপ্ন, তাই না? এবং এই যে দর্শকরা এত ভালোবাসা দিচ্ছে দোলন দিস, তাদের উদ্দেশ্যে কী বলবে? ভালো থাকুন, থাকার চেষ্টা করুন,
ভালো রাখুন, রাখার চেষ্টা করুন। বাচ্চাদেরকে মানে একটু আগলে রাখুন, ওরা তো এই পরিবেশটা দেখে দেখে বড় হচ্ছে। আমরা কখনো ছোটবেলায় এরকম ধরনের পরিবেশ দেখিনি, আমাদের অনেক কিছু আড়াল রাখা হতো, হয়তো তখনও কম বেশি ঘটতো না যে তা নয়, এত মিডিয়া ছিল না, এত কিছু লোকের চোখের সামনে চোখে আঙুল দিয়ে দেখানো হতো না, তাই জন্য আমাদের মনে অনেক বেশি পবিত্রতা ছিল। এখন তো সবাই সব কিছু জানে, সবাই সব কিছু বোঝে, তাই ওদেরকে একটু ভালো রাখুন, বাচ্চাদের একটুখানি চেষ্টা করুন ঠিকঠাক রাখতে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।